লালবাজারের জেরা এড়ালেন, কিন্তু নিজের দফতরেই দফায় দফায় জেরার মুখে পড়তে হলো ইডি কর্তা মনোজ কুমারকে। বিকেলে ইডির জেরার মুখে পড়লেন রোজভ্যালি মালকিন শুভ্রা কুণ্ডু। কালো টাকা পাচারের মামলায় শুক্রবার লালবাজারে তলব করা হয় ইডি অফিসার মনোজ কুমারকে, যদিও তিনি লালবাজারের জেরা এড়িয়ে যান। কলকাতা পুলিশকে ইডি জানায় বিভাগীয় তদন্ত চলছে, তাই ইডি সদর দফতরের অনুমতি ছাড়া মনোজ কুমার কলকাতা পুলিশের জেরার মুখোমুখি হবেন না। মনোজ কুমার নিজেও একই কথা জানিয়ে চিঠি দেন কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশের জেরা এড়ালেও দিনভর ইডিরই শীর্ষ কর্তাদের জেরার মুখোমুখি হতে হয় মনোজ কুমারকে। সকাল 10:30টার মধ্যে তিনি বাড়ি থেকে বেরিয়ে পৌঁছে যান সিজিওতে। সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন তদন্তকারী দলের তিন অফিসার, মনোজকে জেরা করেন তারা। অন্যদিকে সন্ধ্যের পর ইডির দফতরে হাজির হন রোজভ্যালি মালকিন শুভ্রা কুণ্ডু। সংবাদ মাধ্যমের নজর এড়াতে বোরখা পরে সিজিওতে ঢোকেন তিনি। ইডি সূত্রে খবর, মনোজ কুমারের পাশাপাশি জেরা করা হয় শুভ্রাকেও। কিভাবে মনোজ কুমারের সঙ্গে তাঁর আলাপ, একসঙ্গে কেন তারা দিল্লি যান, রোজভ্যালির মামলায় মনোজ কুমার তাকে কোনো সাহায্য করেছেন কিনা, মূলত এই সমস্ত প্রশ্নের মুখেই পড়তে হয় শুভ্রা কুণ্ডুকে। একদিকে যখন ইডির জেরার মুখে শুভ্রা কুণ্ডু, তখন কলকাতা পুলিশের দল হাজির ছিল তার সাউথ সেটের ফ্ল্যাটে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।